আমরা এইমাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদের মহিষাবতার মসজিদের কিছু মুসলিমদের সবাই, যারা মুসল্লি এখানে নামাজ পড়ে প্রতিদিনই, তারা উপস্থিত আছে। তাদের আসলে তারা বাকশক্তি হারিয়ে ফেলেছে, এরকম একটা ঘটনা এই মহিষাবতার মসজিদে এরকম একটা ঘটনা ঘটেছে আপনাদের 3 মার্চ রোজ রবিবার ঈশান নামাজের সময়। আসলে তারা তখন কি করতে পারে, তারা নামাজ পড়তে এসেছিল, আসলে তারা নামাজ পড়তে পারেনি। তো এই বিষয়ে আমি তাদের সাথে একটু কথা বলছি, আসলে সেদিনকার ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছিল। সালামু আলাইকুম স্যার, আসলে সেদিনকার যে মানে আপনি কি নামাজ পড়তে এসেছিলেন তার সময় মতো? সঠিক সময় নামাজ আদায়ের জন্য আসছিলাম মসজিদে, তাৎক্ষণিক দেখি এখানে স্কুল বাচ্চাদের অনুষ্ঠান হয়, ওই সময় এখানকার ম্যানেজিং কমিটির লোকজন ছিল, তারপর শেষে আবার আওয়ামী লীগের সভাপতি ছিল, উনি আসছে, আসার পর ওইটা আর কি সংবর্ধনা জানাইছে, জানানোর পর অনুষ্ঠান চলতেছে, প্রতিমধ্যে আজান দিতে যাবে হুজুরে মসজিদে ঢুকছে, ভিতরে একজন লোক আইসা বলছে যে কিছু সময় পরে আজান দেন, এবং নামাজটা 9টার দিকে 9টার সময় আপনি আজানটা দেন, 9টা 5 আপনি জামাতটা শুরু করেন। আচ্ছা, এইটা বলে চলে গেল, হুজুরে বলছে যে না এটা তো সময় মতো এটা দেওয়া উচিত, কিন্তু আমরা তো দিতে পারবো না, কিন্তু এখানে আমি তার মসজিদ কমিটির যে সভাপতি ছিল তার কাছেও ফোন করেছে 2-3 বার, সে বলছে যে ঠিক আছে যা হয়েছে চলুক, ওটা পরে না হয় আধা ঘন্টা 1 ঘন্টা। এরপর কি আপনারা এই মসজিদে নামাজ পড়তে পারেন? না পারিনি। এরপর বাসায় গিয়ে পড়েছেন? আপনি এসেছিলেন সেদিনকে, আপনারা কি সেই মানে সেম এরকমই আপনি শুনেছেন? আমি টাইম মতো আসছে, আসছে দেখি যে নামাজ হুজুর বলতেছে 9টা 1 হবে 9টা 5টা। আচ্ছা, নিয়মিত আমরা দেখতে পাচ্ছি এখানে আরো মুসল্লিরা আছে, এবং এখানে নিয়মিত এক আমাদের শ্রদ্ধেয় চাচা আছে। চাচা, আপনি কি ঠিক তখন এমনই শুনেছিলেন যে ওখানে মানে এরকম তারা বলেছিল যে আসলে নামাজ 9টায় হবে? না, টাইম চেঞ্জ আমি জানি না, আমি যথাসময় আজানের 5 মিনিট আগেই আসছি, আসিয়া দেখি আজান না, ওই চলতেছে, আবার ঘর ভিতরে গেলাম, আজান তো হবে, মনে করছে হয়তো 15 মিনিট লেট করে নাকি, হয়তো ইমাম সাহেব কোন সময়সূচি পাল্টাই দিতেছে মনে হয়, হইলেও 8:30 থেকে 15 মিনিট হবে, 15 মিনিট অপেক্ষা রয়েছি, 15 মিনিটে আবার আসছি দরজার কাছে, তখনও দেখছেন না, এরপরে মনে করছি 7:45 আর কি, 8টায় মনে হয় পড়বে, 8টার সময় আবার দরজার কাছে আসছি, তখনও দেখছেন না, তখন মনক্ষুণ্ণ হয়ে যাইয়ে নিজে ঘরের ভিতরে বেশি নামাজ পড়লাম, দেন ইমাম সাহেবের ক্যালকেট বলবো যে আমার নামাজ হয় নাই, এই নামাজের জন্য আপনার দায়ী। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুসল্লিদের ভিতরে আসলে একটা ক্ষোভ প্রকাশ, এখানে তারা ক্ষোভের অনেক প্রকাশ করেছে, তারা নিয়মিত যারা এই মসজিদে নামাজ পড়ে তারা নামাজ পড়তে পারেনি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে অনেক মুসল্লিরা আছে এবং ছোট বাচ্চারাও আছে, তারা কিন্তু আসলে কেউ কিন্তু এখানে নামাজ পড়তে পারেনি সেদিনকার দিন। আসলে এটা নিয়ে আমাদের কি বলবো, আসলে বলার ভাষাটা আমরা হারিয়ে ফেলেছি, তারাও সবাই নিচ্ছুক গম্ভীর এখন, তো দেখি আমাদের এটা আসলে কি করা যায়।